সমাধানের মুখে এসেও ফের অশান্তি পাকানোর অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল। দুর্গাপুরের কাকসায় গ্রামবাসীদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত তৃণমূলের দুই নেতা শেখ শাহজাহান ও শেখ জিয়াউল, ঘটনায় আহত পাঁচ। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। কাকসা থানায় অভিযোগ দায়ের। দুর্গাপুরে এসআর সংস্থা তাদের জমি প্রকল্পের রাস্তা হিসেবে ব্যবহার করলেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এই অভিযোগে মঙ্গলবার প্রকল্পে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গণ্ডগোল পাকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থকরা নানা অছিলায় সংস্থার কাছ থেকে টাকাও তুলছিল, তাদের পরিচালনাধীন সিন্ডিকেট থেকে মাল নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপের কাছে নতি স্বীকার না করাতেই জমি ইস্যুকে হাতিয়ার করে এসআরকে প্যাচে ফেলার চেষ্টা করছে তৃণমূল। অশান্তির জেরে প্রকল্পের কাজ থমকে যাওয়ায় মহাকরণে দ্বারস্থ হন সংস্থার কর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শাসকের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। ক্ষতিপূরণ দিতে রাজি হন এসআর কর্তারা। এসআর এনার্জি নিয়ে রফাসূত্র মেলার সময়ই নতুন করে ঝামেলা পাকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার কাকসায় জমিদাতাদের ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও শেখ জিয়াউলের দল। কাগজগুলো আমরা জমা করবো এসআরের কাছে, তখন ওরা খবর পায় ওই লাল তৃণমূল রফিকের দল, তখন আমাদের, আমি যখন থাকি না বাড়িতে, আমার বাড়িতে এসে খাওয়া করে যে হিরণ কোথায় গেল, ঠিক আছে। তখন আমার মা, আমার মাসি, আমার দাদা বাইরে বেরিয়ে আছে, আমার দাদাকে তুলে মার দেয় এবং কি এই শহীদুল শরীফদার নেতৃত্ব মানে ওই শরীফদার ছেলে তাকে তুলে নিয়ে যায়, দেখে মানে মারতে মারতে নিয়ে যায়। এবং আমাদের সক্রিয় কর্মী তৃণমূলের সে সাদেক, সে বসেছিল দোকানের সামনে, তাকেও সে তুলে নিয়ে যায়, মানে বেধক্ষ মার দেয়, নিখোঁজ করে দেয়। যদিও ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সী। অভিযোগটাই ভিত্তিহীন, এটা নিজেদের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হয়েছে, এটাকে বড় করে দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটা সব ব্যক্তিগত ব্যাপার, কোনো রাজনৈতিক ব্যাপার নয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করলেও গ্রামবাসীদের দাবি, আন্দোলনের রাশ হাতছাড়া হয়ে যাওয়ায় তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর।